নমস্কার পেজ বাণী আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ বাণী আজ পেজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মোপিয়া আর আমি রয়েছে পূজা আর মপিয়া শুরুতেই আমাদের ভুয়ো ডাক্তারের দিকে নজর রাখতে হবে কারণ ফের শহরে ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস ফাঁস করলো চব্বিশ ঘন্টায় এমবিবিএস ডিগ্রি ছাড়াই দিব্যি চলছিল রোগী দেখা এক দুদিন নয় সাতাশ বছর ধরে ক্যামেরার সামনে দোষ মেনে নিলেন অভিযুক্ত সমীর কুমার মন্ডল তবে সমীরবাবু একা নন ঠাকুর পুকুরের কস্তুরি নার্সিং হোমে রয়েছেন এমন আরও দুই ডাক্তার ঠাকুর পুকুরের কস্তুরি নার্সিং হোম রোগী সেজে সেখানে পৌঁছে গেল চব্বিশ ঘন্টা এমার্জেন্সিতে তখন রোগী দেখছেন সমীর কুমার মন্ডল কস্তুরি নার্সিং হোমের এমার্জেন্সিতে মেডিকেল অফিসার সমীর কুমার মন্ডল সাতাশ বছর ধরে কাজ করছেন ওই নার্সিং হোমে আলোপাত হিসেবে চিকিৎসা করেন দিব্যি পোষার ডাক্তারবাবু হরিদেবপুরে তাক লাগানো বাড়িও করেছেন কিন্তু এসবের পিছনে আসল সত্যিটা জানলে চমকে উঠবেন শুনে নিন ডাক্তারবাবুর মুখেই অন্য রোগীকে প্রেসক্রিপশন লিখে দিলেন দেখলাম সেই ছবি আমাদের কাছে আছে সেটা আপনি করে করতে পারলেন একটু বলবেন আমি রেগুলার প্র্যাকটিস হিসেবে করলাম সমীর মন্ডলের দাবি সব জেনেই তাকে নিয়োগ করে হোম কর্তৃপক্ষ শুধু সমীর কুমার মন্ডলী নন সুজয় দাস এবং আনন্দ নন্দ নামে আরো দুজন ভুয়ো ডাক্তার আছেন এই নার্সিংহোমে চাপের মুখে অভিযোগ মেনে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ